আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা নিয়ে প্রশ্ন ক্ষমা চাইল নরেন্দ্র মোদি সরকার সব দিক দিয়ে চীনের চেয়ে পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র চারদিক থেকে আল্লাহর গজব ভারতে ভয়ঙ্কর অমিক্রনের হানা আতঙ্কে এবার বাংলাদেশিরাও তুরস্কের নতুন অর্থমন্ত্রী নুরুদ্দিন আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস 300 আসন পাবে না ঘোষণা গোলাম নবী আজাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা নিয়ে প্রশ্ন ক্ষমা চাইল শিক্ষা বোর্ড কোন সরকারের আমলে গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা হয়েছিল ভারতের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল এর জেরে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় পরে এই ঘটনায় ক্ষমা চাইতে বাধ্য হয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার ছিল সিবিএস এর ওই দ্বাদশ শ্রেণীর সোসিওলজি প্রথম পত্রের পরীক্ষা সেই পরীক্ষা নির্দিষ্ট প্রশ্ন ঘিরে তুমুল বিতর্ক প্রশ্নপত্রে লেখা হয় 2002 সালে গুজরাটে নজিরবিহীন মুসলিম বিরোধী হিংসা কোন সরকারের আমলে হয়েছে উত্তরে চারটি বিকল্প দেওয়া হয়েছে বিজেপি কংগ্রেস রিপাবলিক ডেমোক্রেটিক এই প্রশ্ন ঘিরে বিতর্ক দাঁড়া বেঁধেছে বিতর্কের মাঝেই টুইট করে সিবিআই এর তরফে জানানো হয় দ্বাদশ শ্রেণীর সোসিওলজি টার্ম ওয়ার্ড পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে যা অনুপযুক্ত প্রশ্ন ঠিক করার ক্ষেত্রে সিবিআইএস এর যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে তা এক্ষেত্রে মেনে চলা হয়নি ভুল স্বীকার করেছে সিবিআইএস যে বা যারা এই প্রশ্নটির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত 2002 সালের গুজরাটের গোধরোয়া সর্ব রমতি এক্সপ্রেসের একটি কামরা জ্বালিয়ে দেওয়া হয় অগ্নিদগ্ন হয়েছে অন্তত 59 জন হিন্দু পুণ্যার্থীদের মৃত্যু হয় এরপরই সে রাজ্য সহিংসতা ছড়ায় যেখানে প্রায় 1000 মুসলিমের মৃত্যু হয় ভারতের ইতিহাসে নজিরবিহীন এই সহিংসতার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও তার নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে বিরোধীরা যদিও সিবিআই এর স্পেশাল তদন্তকারী দল 2012 সালের ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়ে দেয় সূত্র ইন্ডিয়া টুডে চীনের চেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ গতির অস্ত্র তৈরির জন্য চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা চলছে তবে এই প্রতিযোগিতায় দৃশ্যত চীনের চেয়ে কিছুটা পিছিয়ে যুক্তরাষ্ট্র ফলে রেশে এগিয়ে যেতে এই খাতে ওয়াশিংটনের বরাদ্দ বাড়ানো প্রয়োজন মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডেল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্স এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ফ্রাঙ্ক ক্যান্ডেল তিনি বলেন চীনের সঙ্গে প্রতিযোগিতা শুধু অস্ত্রের সংখ্যা বাড়ানোর নয় বরং গুণগত মান বাড়ানোর সাম্প্রতিক সময়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বেশ কিছু পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন গত অক্টোবরে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি চীনের একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার খবর নিশ্চিত করেন মার্কিন সমর বিশেষজ্ঞরা বলেছেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ভুজ্যভেদ করার জন্য এমন উচ্চ গতির অস্ত্র তৈরি করেছে চীন ওয়াশিংটনও শব্দের চেয়েও 5 গুণ গতির এই অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে মঙ্গলবার ক্যান্ডেল আরও বলেন ইরাক ও আফগানিস্তানের জন্য বরাদ্দ রাখতে গিয়ে হাইপারসনিক অস্ত্র তৈরির বিষয়টিকে কম গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন ওই সময়ে চীনও এই প্রতিযোগিতার যথেষ্ট সুবিধা পেয়েছে তিনি মনে করেন চীনের সঙ্গে প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত ফল পেতে হলে হাইপারসনিক অস্ত্র তৈরির ব্যয় বাড়াতে হবে আগামী বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন যুক্তরাষ্ট্রের উচিত অপেক্ষাকৃত পুরনো অস্ত্র কমিয়ে আগামী প্রজন্মের হাইপারসনিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুত গতি সম্পন্ন এ ধরনের ক্ষেপণাস্ত্র ঘন্টায় 6200 কিলোমিটার বেগে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম সূত্র ডিডব্লিউ ভারতে ভয়ঙ্কর অমিক্রনের হানা আতঙ্কে বাংলাদেশিরা করোনা সম্ভাব্য অতি সংক্রামক ধরন অমিক্রন ভারতেও শনাক্ত হয়েছে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পর্যদস্ত দেশটির কর্ণাঢ্য রাজ্যের 2 বাসিন্দা প্রথম আক্রান্ত হয়েছে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন খবর আনন্দবাজারের আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন তাদের বয়স যথাক্রমে 66 এবং 46 বলে জানা গেছে কিভাবে তাদের শরীরে ভাইরাসটি এসেছে তার অনুসন্ধান চলছে ভারত অমিক্রন শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভয়ঙ্কর এই ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ল্যাব আগরওয়াল বলেন এ পর্যন্ত যাদের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে তাদের মধ্যে
কোনো মারাত্মক উপসর্গ দেখা যায়নি, বরং তাদের মৃত্যু উপসর্গ দেখা গেছে। এদিকে ঔষধ কোম্পানি গ্লেক্সো স্মিথ ক্লাইন বলছে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে তাদের অ্যান্টিবডি চিকিৎসা কাজ করছে। এমন এক সময় এই ঘোষণা এসেছে যখন শর্ট রবিব্যাপ একক ক্লোনের অ্যান্টিবডি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা দ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি। জিবুডি ব্র্যান্ড নামের অধীন বিক্রি হওয়া এই ঔষধ জিএসকে ও দ্য নাসডা তালিকাভুক্ত ভির বায়োটেকনোলজি উৎপাদন করছে। ইতিমধ্যে 1,00,000 ডোজ কিনতে রাজি হয়েছে ব্রিটিশ সরকার। এমএইচআর বলছে, এক ডোজের একক ক্লোনের অ্যান্টিবডির রোগীভিত্তিক পরীক্ষায় করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি সংখ্যা কমতে দেখা গেছে। এছাড়া উপসর্গভিত্তিক কোভিড-19 সংক্রমণের উচ্চ ঝুঁকিপ্রাপ্ত বয়স্ক রোগীদের মৃত্যু 79% কমেছে। বৃহস্পতিবার গ্লক্সি স্মিথ ক্লিন জানিয়েছে, অ্যান্টিবডি ভিত্তিক কোভিড-19 চিকিৎসায় পরীক্ষাগারে বিশ্লেষণে দেখা গেছে নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে এই ঔষধ কার্যকর। এক বিবৃতিতে ব্রিটিশ কোম্পানিটি বলেছে, হ্যামস্টারের উপর গবেষণা ও ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে স্টর্ট রোমিভ্যাপ অ্যান্টিবডি ককটেল সক্রিয়ভাবে কাজ করছে। এতে অমিক্রনের ধরনের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের পরিবর্তনের ওপর বায়ো ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করা হয়েছে। তুরস্কের নতুন অর্থমন্ত্রী তুরস্কের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নুরুদ্দিন নেবাতিকে, যিনি এর আগে ট্রেজারির এর অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। খবরে বলা হয়, লুৎফি ইলভানের পদত্যাগের পর নুরুদ্দিন নেতিবাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তুরস্ক কম সুদহার ভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের আগে ইলভানকে পদত্যাগ করতে হলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোগান আশা করছেন এ মডেল নতুন মডেল কর্মসংস্থান রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে। 57 বছর বয়সী নেবাতি আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন। নেবাতি এক টুইটে বলেন, ও আমার রব, আমার জন্য দায়িত্ব পালন সহজ করে দাও, কঠিন করে দিও না, হে সৃষ্টিকর্তা, ফল যেন ভালো আসে, আমাদের কাজের সফলতা দিন, হে সৃষ্টিকর্তা, আমাকে ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের যোগ্যতা দিন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নেবাতি ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে 3 বছর দায়িত্ব পালন করেছেন। গত সপ্তাহে নেবাতি বলেছিলেন, তুরস্ক বহুদিন ধরে কম সুদ হারে নীতি বাস্তবায়ন করতে চাইছিল, কিন্তু এ পদক্ষেপে নানা বাধার মুখে পড়েছে, তবে এবার আমরা এটি বাস্তবায়ন করব। গত সেপ্টেম্বর থেকে তুরস্ক সুদ হার ধাপে ধাপে 19% থেকে 4% কমিয়ে 15% নামিয়ে এনেছে। সেপ্টেম্বরের শুরুতে ডলারের বিপরীতে তুর্কি লিরা ছিল 8.28, যা 2 ডিসেম্বর 13.42 লিরায় লেনদেন হচ্ছে। কোনো বিশেষ ধর্ম, বর্ণ বা অঞ্চলের নামে উন্নয়ন করা উচিত নয়। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস 300 আসন পাবে না ঘোষণা গোলাম নবী আজাদের। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেছেন, তিনি মনে করেন না যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস 300 আসন জিতবে। আজ হিন্দি গণমাধ্যম ভাস্কর জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় আজাদ বলেন, দলের পক্ষে এতগুলো আসন পাওয়ার পরিস্থিতি মোটেই নেই। গোলাম নবী আজাদ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গে বলেন, শুধুমাত্র সুপ্রিম কোর্ট, যেখানে বিষয়টি বিচারাধীন এবং কেন্দ্রীয় সরকার এটি পুনরুদ্ধার করতে পারে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 370 ধারা বাতিল করেছে, সেজন্য এটি তারা পূর্ণ বহাল করবে না। আমি যদি বলি যে আমি তা ফিরিয়ে আনব, তবে সেটি হবে মিথ্যা। গোলাম নবী আজাদ বলেন, আমি আপনাদের খুশি করার জন্য ওই বিষয়ে কথা বলতে পারি না যেটা আমাদের হাতে নেই। আমি যদি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিই, 370 ধারা নিয়ে কথা বলি, তা ঠিক হবে না। 370 ধারা অপসারণ বা পূর্ণ বহাল করার অধিকার লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সরকারের কাছে আছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গঠনের জন্য 300 MPs প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে 2024 সালের নির্বাচনে আমাদের 300 জন নেতা জয়ী হয়ে সংসদে পৌঁছাবেন। আগামী নির্বাচনে আমরা 300 আসনে জিততে পারবো বলে মনে হয় না। গোলাম নবী আজাদ বলেন, বর্তমানে জম্মু কাশ্মীরের পরিস্থিতি এমন যে আমাদের কাছ থেকে আমাদের রাজ্যের মর্যাদা, জমির অধিকার এবং চাকুরির অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের অধিকার রক্ষার জন্য কাজ করতে হবে। এদিকে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা গোলাম নবী আজাদের এ ধরনের মন্তব্য নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে। গোলাম নবী আজাদ বলেন, আমরা জম্মু কাশ্মীরের 22টি জেলায়
রাস্তা হাসপাতাল এবং স্কুল তৈরি করেছি। জম্মু কাশ্মীরের 6টি বিভাগে 6টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি কোনো বিশেষ ধর্ম, বর্ণ বা অঞ্চলের নামে উন্নয়ন করা উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ। ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি। ভারত পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের উপর সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন দেশের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রেক্ষাপটে এমন ঘোষণা এসেছে। আরব নিউজের খবর বলছে বুধবার থেকে নতুন নির্দেশনা কার্যকর করা হবে। খবর আরব নিউজের। ভারত, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ভিয়েতনাম এই 6 দেশ থেকে ভ্রমণকারীরা এখন থেকে সরাসরি সৌদি আরবে যেতে পারবেন। এক্ষেত্রে সৌদিতে প্রবেশের আগে বাইরে কোনো দেশে তাদের 14 দিনের কোয়ারেন্টাইনে কাটাতে হবে না। ভ্রমণকারীদের অবশ্যই বৈধ PCR পরীক্ষার সনদ থাকতে হবে। এছাড়া তাদের বিমান উড্ডয়নের আগেই 72 ঘন্টার মধ্যে দা কুদম প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। তবে সৌদি ঢোকার পর অবশ্যই ভ্রমণকারীদের 5 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিকা নিলেও এই কোয়ারেন্টাইন থেকে কেউ নিষ্কৃতি পাবেন না। অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও করোনার নতুন ধরন অমিক্রন আসার পর আফ্রিকার কয়েকটি দেশের ওপর নতুন করে বিধিনিষেধ দিচ্ছে সৌদি। SPA বলছে সৌদিতে ভ্রমণের ক্ষেত্রে সব পূর্ব সতর্কতামূলক ও নিবৃত্তিমূলক পদক্ষেপ মেনে চলতে হবে। স্থানীয় বৈশ্বিক মহামারী পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।